हेलो मोबाइल लवर्स, कुर्सी की पेटी बांध लो क्योंकि मौसम बिगड़ने वाली है। क्यों ना आज का मैं कथा बोलबो रियलमी 9 प्रो एवं रियलमी 10 प्रो नहीं है। दोटो फोन ही किंतु रियलमी पक्ष থেকে বাংলাদেশে ওয়ান অফ দা বেস্ট ফোন। তো চলো আমরা শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা এই দুটো ফোনের কম্পারিজন করব। দুটো ফোনের বুট টেস্ট, আনটুটু স্ক্রু টেস্ট, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, ডাউনলোডিং স্পিড টেস্ট এবং অ্যাপস ওপেনিং এবং গেমস ওপেনিং টেস্ট করব এবং সাথে দুটো ফোনের স্পেসিফিকেশন কম্পারিজন করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করব দুটো ফোনের বুট টেস্ট, দেখব কোন স্মার্টফোনটি সবার আগে ওপেন হয়। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বুট টেস্টে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি 9 প্রো একটু আগে ওপেন হয়েছে রিয়েলমি 10 প্রো থেকে। এখন যদি আনটুটু স্ক্রু নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনের আনটুটু স্ক্রু কিন্তু মোটামুটি সেম মনে হচ্ছে আমার কাছে। তারপরেও আপনাদের সামনে আবার আমি সেটা ওপেন করছি এবং আবার আপনাদের সামনে সেটা টেস্ট করছি। তো চলুন টেস্ট করা যাক। তো বন্ধুরা, টেস্টের রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়েলমি 9 প্রো অ্যান্ড্রয়েড স্কুল 3,31,000 আর রিয়েলমি 10 প্রো অ্যান্ড্রয়েড স্কুল 3,19,000। সুতরাং মোটামুটি অ্যান্ড্রয়েড স্কুল দিক থেকে দুটো ফোনে মোটামুটি সেম মনে হয়েছে, যেহেতু দুটো ফোনে কিন্তু স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এখন যদি ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করি তাহলে দুটো ফোনের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট আমার কাছে মোটামুটি সিমিলারই মনে হয়েছে। আপনারা দেখে বলুন কোন ফোনটি সবার আগে ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কাছে কেন জানি মনে হয় রিয়েলমি 9 প্রো একটু ডিলে ফিঙ্গারপ্রিন্ট ওপেন করে রিয়েলমি 10 প্রো থেকে, এবং রিয়েলমি 9 প্রোর অ্যানিমেশনটা আমার কাছে একটু ডিলে মনে হয়েছে। এবং ফেস আনলক আমি দুটো করে মোটামুটি সেম টাইমে ফেস আনলক করতে পারে, তারপর রিয়েলমি 10 প্রো একটু বেটার মনে হয়েছে আমার কাছে। তো বন্ধুরা, এখন কথা বলবো ডাউনলোডিং স্পিড নিয়ে। ডাউনলোডিং স্পিড নেওয়ার জন্য আমরা দুটো ফোনে কিন্তু সেম ওয়াইফাই কানেক্ট করে রেখেছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো ফেসবুক নিয়ে। ফেসবুকে দুটো ফোন একসাথে যখন আমরা ইনস্টলে ক্লিক করেছি, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফেসবুকের দিক থেকে রিয়েলমি 10 প্রো একটু এগিয়ে আছে। তারপর আমরা কথা বলবো ইনস্টাগ্রাম নিয়ে। ইনস্টাগ্রামে আমরা দেখতে পাচ্ছি সেম রিয়েলমি 10 প্রো একটু এগিয়ে আছে রিয়েলমি 9 প্রো থেকে। তারপর যদি আমরা হোয়াটসঅ্যাপ ইনস্টল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি 10 প্রো একটু এগিয়ে আছে রিয়েলমি 9 প্রো থেকে। সুতরাং ডাউনলোডিং স্পিডের দিক থেকে একদম ক্লিয়ারলি রিয়েলমি 10 প্রো এগিয়ে আছে রিয়েলমি 9 প্রো থেকে। তো বন্ধুরা, এখন আমরা টেস্ট করব অ্যাপস ওপেনিং, দেখব কোন স্মার্টফোনটি সবার আগে অ্যাপস ওপেন করতে পারে। তো প্রথমে আমরা ওপেন করব নেটফ্লিক্স। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি 10 প্রো নেটফ্লিক্স আগে ওপেন করছে। তারপরে আমরা কথা বলবো টুইটার নিয়ে। টুইটারে কিন্তু এখানে রিয়েলমি 9 প্রো একটু আগে ওপেন করছে। তারপর আমরা কথা বলবো পিন্টারেস্ট নিয়ে। পিন্টারেস্টে রিয়েলমি 10 প্রো আগে ওপেন করছে। তারপর আমরা কথা বলবো গুগল প্লে স্টোর নিয়ে। প্লে স্টোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি 10 প্রো আগে ওপেন করছে। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো গেম ওপেনিং নিয়ে। গেম ওপেনিংয়ের দিক থেকে খেয়াল করলে প্রথমে আমরা টেম্পল রান গেমটি ওপেন করবো এবং এটি একটি অফলাইন গেম। আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি 9 প্রো এবং রিয়েলমি 10 প্রো মোটামুটি শুধুমাত্র সমান তালে গেমটি ওপেন করেছে। এখন যদি আমরা সাবওয়ে সার্ফেস গেমটি ওপেন করি, এটা একটি অফলাইন গেম। এখন আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলমি 10 প্রো একটু আগে ওপেন করছে রিয়েলমি 9 প্রো থেকে। এখন যদি আমরা এক্সপ্লোর রান ওপেন করি, এখন আমরা এখন দেখতে পাচ্ছি রিয়েলমি 10 প্রো একটু আগে ওপেন করছে রিয়েলমি 9 প্রো থেকে। এখন যদি আমরা সবার প্রিয় একটি গেম ফ্রি ফায়ার ওপেন করতে যাই, তাহলে এখানে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলমি 9 প্রো আগে ওপেন করছে রিয়েলমি 10 প্রো থেকে। তারপর যদি পাবজির কথা বলি তাহলে আমরা এখানে দেখতে পাই রিয়েলমি 9 প্রো আগে ওপেন করছে রিয়েলমি 10 প্রো থেকে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি গেমের দিক থেকে অফলাইন গেমগুলো রিয়েলমি 10 প্রো আগে ওপেন করে, আর অনলাইন ভিত্তিক যে গেমগুলো আছে সেগুলো কিন্তু রিয়েলমি 9 প্রো আগে ওপেন করছে। তারপর আপনাদের সামনে বলে রাখি দুটো ফোনে কিন্তু সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে, স্ন্যাপড্রাগন 695 প্রসেসর। তো বন্ধুরা, এ ছিল দুটো ফোনের কম্পারিজন। এখন যদি আমরা স্পেসিফিকেশন কম্পারিজন করি তাহলে আমরা দেখতে পাই যে দুটো ফোনে কিন্তু ফুল এইচডি প্লাস 120 রেজোলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সাইজের দিক থেকে রিয়েলমি 10 প্রো একটু বড়, কারণ এখানে 6.72 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এদিকে রিয়েলমি 9 প্রোতে 6.6 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ক্যামেরার দিক থেকে রিয়েলমি 9 প্রোতে ট্রিপল ক্যামেরা সেট, রিয়েলমি 10 প্রোতে আমরা দেখতে পাচ্ছি ডুয়াল ক্যামেরা সেট আপ। রিয়েলমি 9 প্রোতে আমরা দেখতে পাচ্ছি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং সাথে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এদিকে রিয়েলমি 10 প্রোতে আমরা 808 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দুটো ফোনে 5000 এমএএইচের ব্যাটারি এবং দুটো ফোনে 33W চার্জার ব্যবহার করা হয়েছে। রিয়েলমি 9 প্রোতে আপনি অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন আর রিয়েলমি 10 প্রোতে কিন্তু অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল দুটো ফোনের ফুল কম্পারিজন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।